الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী মাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে 17ই জিলহজ 1441 হিজরি মোতাবেক 6 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে প্রতি বৃহস্পতিবারে কয়েক সপ্তাহ থেকে বালা মুসিবত থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা বালা মুসিবত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব, বালা মুসিবতকে প্রতিহত করতে পারব। তা হচ্ছে স্বপ্নের ক্ষেত্রে ওহির দিক নির্দেশনা মেনে চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ক্ষেত্রে যে দিক নির্দেশনা দিয়েছেন তা পুরোপুরি মেনে চলার চেষ্টা করা, এর মাধ্যমে আপনি অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। স্বপ্ন সম্পর্কে অনেকে দুশ্চিন্তায় থাকেন, অনেকে বড়ই মানসিক কষ্টে থাকেন, এই সমস্ত কিছু থেকে নিরাপদ থাকবেন বা স্বপ্নের অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন, বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকবেন। তাহলে আজকে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা স্বপ্ন সম্পর্কে আলোচনা হবে, এটি আজকে আমাদের একটি পয়েন্ট মাত্র। স্বপ্ন হচ্ছে দুই প্রকারের, আর রুইয়াল হাসানা বা আর রুইয়া সাদিকা আর রুইয়া সালেহা, এভাবে নামগুলি আছে, ভালো স্বপ্ন, নেক স্বপ্ন বা সত্য স্বপ্ন। আর দ্বিতীয় হচ্ছে অরুইয়া সাইয়া, মন্দ স্বপ্ন বা যেই স্বপ্ন হচ্ছে আপনার কষ্টদায়ক স্বপ্ন, এই দুই রকমের স্বপ্ন। মুসলিম উভয় প্রকারের স্বপ্নের ক্ষেত্রে শরীয়তে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে স্বপ্ন সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে স্বপ্নের সাথে আমাদেরকে আচরণ করতে হবে বা স্বপ্নকে আমাদের কিভাবে নিতে হবে, স্বপ্নের ক্ষেত্রে ভালো স্বপ্ন দেখলে কি করণীয়, মন্দ স্বপ্ন দেখলে কি করণীয় আর কি করা চলবে না, এই বিষয়গুলি আমাদেরকে প্রথম তাহলে জানতে হবে, যা আজকে জানাবো আপনাদেরকে। আর জানার পরে সেগুলি আমলে পরিণত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিক নির্দেশনা হেদায়েতের উপর আমল করার তৌফিক দান করেন। প্রথম আলোচনা করব ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন সম্পর্কে। যিনি ভালো স্বপ্ন দেখবেন তার জন্য প্রথম করণীয় হচ্ছে, কয়েকটি পদক্ষেপ বা কয়েকটি করণীয় রয়েছে। প্রথম করণীয় হচ্ছে যে ভালো স্বপ্ন আপনি প্রকাশ করবেন বা বর্ণনা করবেন, শোনাবেন। সূরাতু দোহার আয়াত নম্বর 11 সর্বশেষ আয়াতে আম্মা পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। তুমি হে মুসলিম তোমার রবের নিয়ামত প্রকাশ করো, তোমার প্রতিপালকের নিয়ামত প্রকাশ করো বা নিয়ামতের কথা আলোচনা করো, নিয়ামত যাতে করে তোমার কথায় কাজে চলা ফেরায় আচার আচরণে প্রকাশ পায়। আয়াত অত্যন্ত ব্যাপক, আল্লাহ রাব্বুল যে সমস্ত নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলি প্রকাশ করতে হবে জবান দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ের মাধ্যমে অন্তর থেকে নিয়ামতের কদর মর্যাদা দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের দান, এবং এই অনুভূতি যাতে করে আমাদের সবসময় থাকে যে আল্লাহ দিয়েছেন আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা চেষ্টা করতে পারি কিন্তু ফলাফল আমাদের হাতে নেই,
আর প্রকাশ করা, গোপন না করা, কৃপণতা না করা, ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন কৃপণতা না করা, আল্লাহ রাব্বুল আলমিনের এইভাবে নিয়ামতকে প্রকাশ করতে হবে। স্বপ্নের ক্ষেত্রে নিয়ামতের প্রকাশ করা হচ্ছে যে নিয়ামত সম্পর্কে স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহ নিয়ামত, ভালো স্বপ্ন মমিনের জন্য সুসংবাদ। জি লহমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া, আল্লাহ নেক বান্দাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য পার্থিব জগতে সুসংবাদ রয়েছে, নেক স্বপ্ন, এর তাফসির করা হয়েছে একটি তাফসিরের। আর সত্য স্বপ্ন হাদিসে রয়েছে, সত্য স্বপ্ন মমিনের জন্য বুসরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তাতে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন যাতে মানুষ আশ্বস্ত হয়, যাতে মানুষ আনন্দিত হয়। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদের শোনাই, সহিহ বুখারী 6470 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইযা রা আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, যখন তোমাদের কোন ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখবে যে স্বপ্ন তার পছন্দনীয়, ভালো, সে চাই যে এরকমটা হোক, মন মতো স্বপ্ন দেখেছে, ফাইন্নামা হিয়া মিন আল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ভালো স্বপ্ন যেই স্বপ্ন পছন্দ করেন যে এমনটা হোক, আল্লাহর পক্ষ থেকে, ফালি আহমাদিল্লাহ আলিহা, এর ওপর আল্লাহর প্রশংসা করা উচিত। একটি করণীয় এখানে বলা হইল, বিভিন্ন হাদিস বিভিন্ন করণীয়গুলি উল্লেখ করা হয়েছে, আল্লাহর প্রশংসা করবে। দুই নম্বর, ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং তা প্রকাশ করবে, বর্ণনা করবে, আলোচনা করেন আপনি। পরে আসছে যে কার সামনে আলোচনা করবেন, যার তার সামনে স্বপ্ন শোনাবেন, না কাকে শোনাবেন, কোন শ্রেণীর মানুষকে শোনাবেন, আসছে ইনশাআল্লাহ অন্য হাদিস। ওয়াল ইউহাদ্দিস বিহা, আলোচনা করে স্বপ্নের। দুই নম্বর, ওয়াইজা রা গাইরা যালিক, এছাড়া ভিন্ন কিছু যদি দেখে, মানে এমন স্বপ্ন দেখছেন যা অপ্রীতিকর, পছন্দ, মিম্মা ইয়াকরাহ, যা আপনি পছন্দ করেন না, আপনাকে খারাপ লাগে, ফাইন্নামা হিয়া মিনাশ শয়তান, তা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান মানুষকে কষ্ট দিতে চায়। সুতরাং এই ক্ষেত্রে করণীয় কি বলছেন, ফালিয়াস্তাইজ মিন শাররিহা, মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা যেন করে মানুষ। ওয়ালা ইয়াজকুর হালি আহাদ, আর কারো সামনে যেন তা উল্লেখ না করে, স্বপ্নের কথা কারো সামনে বর্ণনা করবে না। তাহলে একটি কাজ হচ্ছে অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া মন্দের স্বপ্নের, আর দ্বিতীয় কাজ কারো সামনে বয়ান না করা। এই যদি করে, ফাইন্নাহা লা তাদুর, তাহলে তা তার ক্ষতি করতে পারবে না, এই খারাপ স্বপ্নে কোনো ক্ষতি হবে না। কিছু করণে জানলাম, তার মধ্যে যেটি আমাদের প্রথম পয়েন্ট, তা হচ্ছে যে ভালো স্বপ্ন হলে আমরা তা প্রকাশ করব বা বর্ণনা করব, আলাপ আলোচনা করতে পারি, বলতে পারি কাউকে যে আমি এইরকম ভালো স্বপ্ন দেখেছি, যেটা আপনাকে ভালো মনে হচ্ছে। দুই নম্বর করণীয় হচ্ছে যে আপনি যে কারো সামনে বর্ণনা করবেন, তিনি যেন আপনার প্রিয়জন হন, ভালো মানুষ, যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, এমন লোক, আপনার আপন জন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, সের কাছে স্বপ্ন বর্ণনা করবেন। যেই ব্যক্তি আপনাকে ঘৃণা করে, আপনার সাথে শত্রুতা রাখে, আপনার সাথে দুশ্মনী রাখে, বা আপনার যার সাথে মহব্বত নেই, তার সামনে বর্ণনা করবেন না স্বপ্ন। এই মর্মে হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, সহিহ বুখারী 6522 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4198 নম্বর হাদিস, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন কুনতু লা আরা রুইয়া তুমরিদুনি, আমি এমন এমন স্বপ্ন দেখতাম যে আমাকে এই খারাপ স্বপ্নে অসুস্থ করে দিত, রোগী বানিয়ে দিত। তাহলে এটি কোন নতুন কথা না, অনেকে আজকাল স্বপ্ন এর কারণে খারাপ স্বপ্ন দেখে দুশ্চিন্তায় পড়ে যান, এটি নতুন বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম অনেকের হইতো, এমন খারাপ স্বপ্ন দেখতাম যে আমাকে অসুস্থ করে দিত স্বপ্নে,
কাল আলা ফালাকি তো আবা কাতাদা, আমি সাহাবি আবু কাতাদার সাথে সাক্ষাৎ করলাম, ফাকাল বলে ও আনা কুন্তুল্লা আর আর রুইয়া ফাতুমরে জনে, আমারও এইরকমই অবস্থা, আমি এমন স্বপ্ন দেখি যে আমাকে এই খারাপ স্বপ্নে অসুস্থ করে দেয়। কিন্তু এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনলাম, তিনি বলেছেন আর রুইয়া সালিহা মিনাল্লাহ, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এখানে রুইয়া আস-সালিহা, ভালো স্বপ্ন, নেক স্বপ্ন, যা সত্য স্বপ্ন, যা অন্য হাদিসে রয়েছে রুইয়া সাদিকা, সত্য স্বপ্ন, আর রুইয়াল হাসানা, সুন্দর স্বপ্ন, যেই স্বপ্ন আপনার পছন্দনীয় মন মত আল্লাহর পক্ষ থেকে। এটা ফাইজারা আহাদুকুম মা ইউহিব্বু, যদি আপনি পছন্দনীয় স্বপ্ন দেখেন, ফালা ইউহাদ্দিস বিহা ইল্লা মা ইউহিব্বু, পছন্দনীয় স্বপ্ন যখন দেখলেন তাহলে বর্ণনা করবেন একমাত্র আপনার আপনজনকে, প্রিয়জনকে, যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, যাতে করে আপনাকে দুশ্চিন্তে না ফেলে দেয় বা আপনার ভালো স্বপ্ন দেখে তার হিংসা না হয়, জি, অথবা কোনো খারাপ ব্যাখ্যা করে আপনাকে দুশ্চিন্তা পেরেশানিতে না ফেলে দেয়। প্রিয়জনকে, আপনজনকে বর্ণনা করবে, তাহলে বর্ণনা করব কিন্তু আমরা আপনজন, প্রিয়জন, ভালো মানুষ, প্রিয়জন হচ্ছে দীনি ভালোবাসা, সবচেয়ে বড় ভালোবাসা, ইমানের ভিত্তিতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা, তৌহিদ সুন্নাতের ভিত্তিতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা, দীনি ইলম এবং আমলের ভিত্তিতে, নেক জীবনযাপনের ভিত্তিতে যে ভালোবাসা, আল্লাহর জন্য যে ভালোবাসা, আল্লাহর দিনের জন্য যে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা এবং গুরুত্বপূর্ণ ভালোবাসা। তাহলে দীনই কোন ব্যক্তিত্বকে অথবা দুনিয়ার ক্ষেত্রে আপনজন, প্রিয়জন, যে আপনার হিতাকাঙ্ক্ষী পার্থিব জীবনে দিন দুনিয়ার ক্ষেত্রে, এমন মানুষ যদিও তিনি আলেম না হন, বর্ণনা করবেন। আর যদি কোনো অপছন্দনীয় কষ্টদায়ক স্বপ্ন দেখেন তাহলে করণীয় কি? সহিহ বুখারী মুসলিমের হাদিসে, ফালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, তিনবার বাম দিকে থুথু ফেলেন, তিনবার বাম দিকে শুয়েছিলেন, বাম দিকে তিনবার থুথু ফেলেন। দুই নম্বর কাজ, বলি আতাউয়াজ বিল্লাহ মিন শাররি শয়তান ওয়া শাররিহা, শয়তানের অনিষ্ট থেকে এবং এই মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন, আল্লাহর কাছে আশ্রয় চান। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযু বিল্লাহি বা আল্লাহুম ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া শাররি মা ফিহা, হে আল্লাহ, এই স্বপ্নের এবং এই স্বপ্নে যা কিছু লুকায়িত আছে তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। ওয়ালা ইউহাদ্দিস বিহা আহাদান, আর কাউকে বর্ণনা করবেন না খারাপ স্বপ্ন দেখলে, ফাইন্নাহা লান তাদুর, যদি এইভাবে আপনি করেন যেভাবে আপনাকে বলা হইল ওহির মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন্দ স্বপ্ন যা আপনি স্বপ্নে দেখলেন। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে নবী হলেন, যখন নাবালক অবস্থায় ছিলেন স্বপ্ন দেখেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, স্বপ্নের কথা যখন পিতার সামনে উল্লেখ করলেন তখন বলে ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, হে প্রিয় বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার যে সৎ ভাইয়েরা রয়েছে তাদের সামনে তোমার স্বপ্নের কথা বর্ণনা করিও না, স্বপ্ন শোনাইও না, কারণ তারা তোমার ক্ষেত্রে হিংসা করবে, এত সুন্দর স্বপ্ন। ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন, আমি 11টি তারকা নক্ষত্র রাজিকে দেখছি, সূর্য এবং চন্দ্রকে দেখছি, লি সাজিদিন, আমার সামনে সিজদায় অবনত হতে। স্বাভাবিক তার 11 ভাই ছিল, হ্যাঁ, তারপরে সুন্দর স্বপ্ন, তারা হিংসা করবে, শত্রুতা করবে, সুতরাং এই হিংসা এবং শত্রুতার কারণে তারা তার প্রতিক্রিয়ামূলক কোন রকমের তোমরা অনিষ্ট করতে পারে, তোমার জন্য তারা ষড়যন্ত্র করবে বা তোমার সাথে চক্রান্ত করবে। ইন্না শয়তান আলিল ইনসানি আদু মুবিন, নিশ্চয় শয়তান
মানুষের প্রকাশ্য দুশ্মন আর শয়তান মানুষের রক্তের সাথে শিরা উপশিরায় চলাফেরা করে, তোমার ভাইদের মাধ্যমে তোমার ক্ষতি হতে পারে। সুতরাং খবরদার, লা তাকসুসরু ইয়াকা আলা ইখওয়াতিকা। বোঝা গেল ভালো স্বপ্ন দেখলে প্রিয়জনকে, ভালো মানুষকে এবং ভালোদেরকে, যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, তার সামনে বর্ণনা করে। সূরা ইউসুফ আয়াত নম্বর 5। তিন নম্বর করণীয় ভালো স্বপ্নের ক্ষেত্রে তা হচ্ছে যে আপনি ভালো স্বপ্ন শোনাবেন জ্ঞানী মানুষকে, আলেমকে, যিনি দিনের আলেম। এবং আলেম শুধু এলেম থাকলে হয় না, আলেমের সাথে যেন আমল থাকে, তাহলে আলেম, না হলে আলেম নয়। যার এলমের ওপরে আমল নাই সেই ব্যক্তি জাহেলের চাইতে নিকৃষ্ট। মুসলিম যদি নেক লোক আবেদ হয়, কি দিন সম্পর্কে বেশি তেমন জ্ঞান রাখে না, তার চাইতে অনেক নিকৃষ্ট ওই ব্যক্তি, বরং সাধারণ গুনাহগার ফাসিক চাইতে নিকৃষ্ট যে বেআমল আলেম। সুতরাং সবসময় মনে রাখতে হবে যাদের কাছে এলেম আছে তারা যেন আমলের ক্ষেত্রে অগ্রগামী হয়। আল্লাহ রাব্বাই আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। তো আলেমকে যখন বলবেন তখন তিনি স্বপ্ন সম্পর্কে জানেন, যদি জানেন যে তাতে কল্যাণ রয়েছে তো কল্যাণের কথা বর্ণনা করবেন, আর যদি তাতে অকল্যাণ রয়েছে তো একজন আলেম আপনাকে কষ্ট দিতে চাইবে না, আপনাকে পেরেশানিতে ফেলতে চাইবে না, আপনার জন্য হিতাকাঙ্ক্ষী হবে। সুতরাং তিনি হেকমতের সাথে কথা বলবেন, সরাসরি আপনাকে এমন কিছু বলে দিল যাতে আপনার ঘুম হারাম হয়ে গেল, এমনটা করবেন না। এই ক্ষেত্রে আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, বলছে আর রুইয়া মুআল্লাকাতুন বিরিজলে তায়রিন মা লাম ইউহাদদিস বিহা সাহিবুহা। স্বপ্ন পাখির পায়ে ঝুলন্ত থাকে, মানুষ যখন স্বপ্ন দেখে তখন সেই স্বপ্ন পাখির পায়ে ঝুলন্ত থাকে, কেমন ভাবে থাকে এটি গায়েবের কথা। এবং এর বাহ্যিক অর্থ না, এটা কি বলতে চেয়েছেন, যেমন পাখির পায়ে যদি ঝুলন্ত থাকে আর পাখি উড়ছে তো যে কোনো সময় পাখির পা থেকে ছুটে পড়ে যেতে পারে, এর সাথে তুলনা করা হয়েছে। তো ঠিক তেমনি স্বপ্ন যখন মানুষ দেখে তখন ঝুলন্ত অবস্থায় আছে, যেন পাখির পায়ে ঝুলছে, যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে, সেটা ঘটে যেতে পারে। আর ঝুলতে থাকে মালব ইহাদিস বিহা সাহেব, যতক্ষণ পর্যন্ত যিনি স্বপ্ন দেখলেন তিনি তার স্বপ্ন বর্ণনা না করবেন। যখনই স্বপ্ন বর্ণনা করে দেই যার তার সামনে ওয়াকা, তখন সেই স্বপ্নের বাস্তবায়ন হয়ে যায়, স্বপ্নে যা দেখেছে তা সংঘটিত হয়। সুতরাং তোমরা যার তার সামনে স্বপ্ন শোনায় না, ওয়ালা তুহাদ্দিসু বিহা ইল্লা আলেমান আও নাসিহান আও লাবিবান। সুতরাং তোমরা স্বপ্নের কথা বর্ণনা করিও না, একমাত্র আলেমের সামনে, যিনি দিনের জ্ঞানী তার সামনে বর্ণনা করবে। আও নাসিহান, যিনি হিতাকাঙ্ক্ষী, আপনার বাবা মা হিতাকাঙ্ক্ষী, আপনার যারা প্রিয়জন একবারে ভাই বোন অন্তর থেকে আপনাকে ভালোবাসে, কোন রকম হিংসা শত্রুতা রাখে না, কোন রকম কলহ বিবাদ নাই, তাদের সামনে বর্ণনা করেন। আও লাবিবান, অথবা কোন জ্ঞানী জনের সামনে, যিনি বুদ্ধিমান মানুষ জ্ঞানী তার সামনে বর্ণনা করেন। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হইলো, আলেমের সামনে বর্ণনা করবেন, হিতাকাঙ্ক্ষীর সামনে বর্ণনা করবেন, আর যিনি জ্ঞানী গুণী তার সামনে, বুদ্ধিমান বিচক্ষণ মানুষ তার সামনে বর্ণনা করবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রুয়া সালিহাতু জুজুন মিন 40 জুজুন মিন আন-নবুয়া। আর নেক স্বপ্ন, ভালো স্বপ্ন নবুয়াতের 40 ভাগের এক ভাগ। এই হাদিসে 40 ভাগ বলা হয়েছে, কোনটাতে 45 বলা হয়েছে, কোনটাতে 46 বা 46 বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির সময়কালে 40 বছর বয়সে দীর্ঘ 6 মাস ধরে খুব বেশি স্বপ্ন দেখতেন এবং সত্য স্বপ্ন দেখতেন, নেক স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা রুইয়ান, সহিহ বুখারীতে রয়েছে, ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহি, যা কিছু দেখতেন স্বপ্নে, যেমন ভোর হওয়া নিশ্চিত, যে রাতের অন্ধকার চিরে ভোর হবেই হবে, ফজর হবে, ঠিক তেমনি তার স্বপ্ন যেমন রাতে দেখলেন সকাল হওয়ার মতোই তার বাস্তবায়ন হয়ে যেত, সত্য স্বপ্ন এভাবে দেখতেন 6 মাস।
আর রাসূলুল্লাহ নবুয়াতের জীবন হচ্ছে 23 বছর। তো 23 বছরকে যদি 6 মাস 6 মাস করে ভাগ করা যায় তাহলে 46, এই 6 মাস হচ্ছে 46 ভাগের 1 ভাগ। এই জন্য বলা হয়েছে যে নেক স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ। মুসনাদ আহমদ হাদিস, আর হাদিসটি হচ্ছে সহি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী সিলসিলা সহিহার 120 নম্বরে এই হাদিসটিকে সহি বলেছেন। আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি শুনাইলাম যেটি মুসনাদ আহমদের ছিল, আর এছাড়া আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে যেখানে কিছু ভাষার পার্থক্য রয়েছে, তাতে আমরা অতিরিক্ত কিছু জানতে পারবো, এই জন্য সেই হাদিসটিও শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রুইয়া আলা রিজলে তায়রির মালাম তো আব্বার, স্বপ্ন পাখির পায়ে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত তার তাবির না করা হয়। তাবির মানে স্বপ্নের বিবরণ দেওয়া, স্বপ্নের বিশ্লেষণ বা ব্যাখ্যা বা তাবির যতক্ষণ না করা। ফায়দা অব্বিরাত ওয়াকাত, যখনই স্বপ্নের তাবির করা হয় তখনই সেটা সংঘটিত হয়। তাহলে অনেক সময় তাবিরকারী ভুল তাবির করলেও সেটা ঘটে যেতে পারে, এই জন্য যার তার সামনে স্বপ্ন শুনে স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ নয় আর তার সামনে বলে দিলেন যে আমার স্বপ্নটা সম্পর্কে আপনি একটু বলেন তো, আর সে মূর্খ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে। যেমন আজকালকার জাহেল মুফতিরা নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে, এলেম নাই কিন্তু সব ফতোয়ার উত্তর দেবে, সবখানে সে কথা বলবে, সব কিছুর উপর মন্তব্য করবে। এই যে মন মানসিকতা, অধিকাংশ যারা এলেম চর্চা করছেন তাদের মধ্যে ইল্লামার রাহেম আল্লাহ, ঠিক তেমনি অনেক আছেন স্বপ্নের ক্ষেত্রে, আরে আমাকে জিজ্ঞাসা করলো আর আমি খালি হাতে ফিরিয়ে দেবো, একটা কিছু বলি, আর এমন কিছু বললো যা অপ্রীতিকর আপনার জন্য, হ্যাঁ বিবরণ দিল যেটা আপনার জন্য ক্ষতিকারক, তাই হয়ে পড়বে ওয়াকাত। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা তাকুসুহা ইল্লা আলা ওয়াদিন আও যিরাইন, সুতরাং স্বপ্ন বর্ণনা করিও না একমাত্র প্রিয়জন ব্যক্তির ছাড়া, অথবা যিনি জ্ঞানী মানুষ, দিনের জ্ঞান রাখেন, স্বপ্ন সম্পর্কে জ্ঞান রাখেন, তার সামনে বর্ণনা করবেন, আর না হলে যে আপনাকে ভালোবাসে ওয়াদ দিন মাওয়াদ্দাতুন, থেকে যে আপনাকে ভালোবাসে, যাকে আপনি ভালোবাসেন, যে আপনার হিতাকাঙ্ক্ষী, তার সামনে বর্ণনা করবেন। যেমন এর আগে বললাম ভালো স্বপ্নের ক্ষেত্রে 4 নম্বর করণীয় হচ্ছে যে আপনি প্রিয়জনকে তো শোনাবেন, এর আগে আলোচনা হলো, আর যাকে তাকে শোনাবেন না সেটা গোপন রাখবেন। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে ভালো স্বপ্ন যখন দেখেছেন তখন আপনি নিজে আনন্দিত হবেন, খুশিতে থাকবেন যে আলহামদুলিল্লাহ ভালো স্বপ্ন দেখেছি, ইস্তিবশার, নিজে খুশি হওয়া। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আন আরুইয়া সালিহ মিন আল্লাহ, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, রুইয়া সৌ মিন শয়তান, আর মন্দ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, ফাই ফামান রা আরুয়ান ফাকারিহ মিন শাইআন, কেউ যদি কোনো এমন স্বপ্ন দেখে যেটা তার জন্য অপ্রীতিকর, ফালিয়ান ফুসাইয়াসারি, বাম দিকে থুতু ফেলবে, আর শয়তানে ওয়ালিয়া তাওয়াজ বিল্লাহ মিন শয়তান, শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবে, লা তাদুরহু, তার কোনো ক্ষতি করতে, ওয়ালা ইউখবিরু বিহা আহাদান, কাউকে বলবে না, ফাইন রা আরুয়া হাসানা, এই কথাটি হচ্ছে আমাদের এই পয়েন্টের দলিল, সেটা হচ্ছে নিজে আনন্দিত হবেন যে ভালো স্বপ্ন দেখেছেন। তাকি ফাইন রা আরু এর হাসানা, যদি ভালো স্বপ্ন দেখে, ফাল ইউবশির, তাহলে সে যেন নিজে আনন্দিত হয়, সে যেন নিজে আনন্দিত হওয়ালা ইউখবিরু ইল্লা মা ইউহিব্বু, আর প্রিয়জন ছাড়া আর কাউকে বলবেন না, যেখানে সেখানে স্বপ্ন, এই ভাই আমি স্বপ্ন দেখেছি, আজকে একটা ভালো স্বপ্ন দেখেছি, বন্ধু মহল সব বসে আছে, সব মূর্খের দল, হ্যাঁ দুনিয়াদার, আর তাদের সামনে আজকে একটা মজার স্বপ্ন দেখেছি, খুব আনন্দদায়ক স্বপ্ন দেখেছি, না বলবেন না। সহি মুসলিমের 4197 নম্বর হাদিস। ভালো স্বপ্নের ক্ষেত্রে শেষ করণীয় 5 নম্বর করণীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন যে ভালো স্বপ্ন আল্লাহ আপনাকে দেখিয়েছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে, মা বেকুম মিন নিয়মাতিন ফামিন আল্লাহ, তোমাদের যে কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, তো ভালো স্বপ্ন যেহেতু আল্লাহ প্রদত্ত নিয়ামত, সুতরাং আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহর হামদ ও সানা করবেন, গুণগান করবেন। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস বলছে, ইযা রা আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, যদি কোনো ভালো স্বপ্ন কেউ দেখে তোমাদের, ফাইন্নামা হিয়া মিন আল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে, ফালিয়াহমাদিল্লাহ আলাইহা,
তার উপর আল্লাহ প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, ওয়ালিউ হাদিস বিহা, আর সেটা বর্ণনা করবে। আর অপ্রীতিকর দেখলে সেটা শয়তানের পক্ষ থেকে, সুতরাং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবে আল্লাহর, ওয়ালাইয়াজ কোরআলি আদ কারো সামনে আলোচনা করবে না, খারাপ স্বপ্ন নিয়ে সেটাকে লুকিয়ে রেখে দিয়ে ফাইন্নাহা লা তাদুর, যদি খারাপ স্বপ্ন কারো সামনে প্রকাশ না করেন তাহলে কোনো ক্ষতি হবে না। এখন অপ্রীতিকর স্বপ্ন বা কষ্টদায়ক স্বপ্ন বা মন্দ স্বপ্ন সম্পর্কে আলোচনা করি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যাতে করে আমরা বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল্লাহ আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে যেন আমাদের দিন দুনিয়ার সমস্ত বালা মুসিবতে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এক নম্বর হচ্ছে যে কথাগুলি ছড়িয়ে ছিটিয়ে আমাদের ভালো স্বপ্নের ক্ষেত্রেও কিছু এসেছে আর কিছু আসছে। প্রথম হচ্ছে যে তিনবার খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ, যে আল্লাহ তুমি এই খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে, শর থেকে, মন্দ দিকগুলি থেকে আমাকে রক্ষা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের অনিষ্ট থেকে। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহির রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া ওয়া শাররি মা ফিহা। কল্যাণ কামনা করবেন স্বপ্নের এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবে রব্বুল আলমিনের। আর শয়তানের, তাহলে এই স্বপ্নের অনিষ্ট থেকে তিনবার আশ্রয় কামনা করলেন, আর শয়তানের অনিষ্ট থেকে তিনবার আশ্রয় কামনা করবেন, দুটো হয়ে গেল। তিন নম্বর হচ্ছে বাম দিকে থুতু ফেলবেন তিনবার। চার নম্বর হচ্ছে আপনি যেই দিকে কাথুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিলেন তার বিপরীত দিকে ফিরে যাবেন, তার বিপরীত দিকে ফিরে যাবেন। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে 4199 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআহাদুকুম রুইয়া, তোমাদের কেউ যখন স্বপ্ন দেখবে, ইকরাহুহা, যে স্বপ্ন তার জন্য কষ্টদায়ক বা অপ্রীতিকর, ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে, ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর তিনবার শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে নেবে। আর তিন নম্বর যে কাজটি, ওয়ালিয়া তাহাউয়াল আনজাম বিহিল্লাযী কানা আলাইহি, আর যেই দিকে কাথুয়ে শুয়েছিলেন, বুঝতে পারছেন যে এইদিকে কাথুয়ে এদিকে শুয়েছিলাম, উল্টো দিকে, তার উল্টো দিকে আপনি ফিরে যাবেন। পাঁচ নম্বর করণীয় মন্দ স্বপ্ন দেখলে, তা হচ্ছে কারো সামনে বর্ণনা করবেন না, কারো সামনে এই নিয়ে মোটেই আলোচনা করবেন না, যাতে করে এই খারাপ স্বপ্নে যা কিছু আছে তা ঘটে না যায় আপনার জীবনে। তাহলে আমরা সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে ভালো স্বপ্ন হইলে প্রিয়জনদের কাছে বলবে, আর খারাপ স্বপ্ন হইলে একেবারে চেপে রেখেছেন কাউকে বলবেন না। জি, ছয় নম্বর করণীয় হচ্ছে, অনেকে আছেন এইরকম এই কাজটা করে ফেলেন, খারাপ স্বপ্ন দেখছেন, কারো সামনে বর্ণনা করলেন, কিন্তু নিজে নিজে তফসির করা শুরু করেন, নিজে নিজে স্বপ্নের বিবরণ খোঁজা শুরু করলেন, আপনি না এইরকম আবার করবেন না, নিজে নিজে স্বপ্নের বিবরণ খোঁজা, অথচ আপনি স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ নন, কোরআন এবং সন্ন্যাস সম্পর্কে অভিজ্ঞ নন, ঠিক আপনার উদাহরণ হচ্ছে ওই রকম, যেমন কোনো ব্যক্তি অসুস্থ হলে নিজেই ওষুধ ব্যবহার করা শুরু করে, নিজে ফার্মেসি থেকে ওষুধ কিনে নিজেই ব্যবহার করা শুরু করে, অথবা নিজেই ধর্মীয় ক্ষেত্রে ডিসাইড করা শুরু করে, ফতোয়া দেওয়া শুরু করে, যখন কোনো সমস্যা দেখা দিল তখন নিজের উপর নিজে ফতোয়াবাজি করা শুরু করলো, আরে আলেমের কাছে কি করতে যাও, আমার তো কিছু জানা আছে ইসলাম সম্পর্কে, এইরকম শুরু করলো, অথচ তার দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। কারো সামনে যেমন বর্ণনা করবেন না, তেমনই ছয় নম্বর যে বললাম সেটা হচ্ছে যে নিজে নিজে তফসির করা শুরু করবেন না, কারণ একটি প্রবাদ আছে ফার্সি বা উর্দুতে যে নিম হাকিম খাতরায় জান, যদি কোয়াক ডাক্তার হয়, ফুটপাতিয়া ডাক্তার হয়, তাহলে জানের জন্য খাতরা, জীবনের জন্য প্রাণনাশের ঝুঁকি থাকে, আর নিম মোল্লা খাতরা ইমান, আর যদি কাটমোল্লা হয়, যাদের এলেম নাই কোরআন সন্ন্যার, যে কোন আয়াত বা হাদিসের ভিত্তিতে আমি ফতোয়া দিচ্ছি, তাদের কাছ থেকে যদি ইসলাম শিখেন, যাদের আকিদা হচ্ছে শিরকি বিদাতি আকিদা, তাদের কাছ থেকে যদি দিন শিখেন, তাহলে খাতরা ইমান, আপনার ইমানের জন্য খাতরা, সে তার ইমান নষ্ট করছে, দল্লুন আর মুদিল্লুন, সে পথভ্রষ্টকারী, অন্যদের ফদল্লু ওয়া দল্লু, নিজেরাও পথভ্রষ্ট আর অপরকেও পথভ্রষ্ট করবে, যেটি কিয়ামতের একটি লক্ষণ যখন ভালো আলেমরা দুনিয়া থেকে উঠে যাবেন। খারাপ স্বপ্ন যখন দেখেছেন নিজে নিজে ব্যাখ্যাও করবেন না, বরং চেষ্টা করবেন যে এটাকে একবারে স্মৃতি থেকে মুছে ফেলেন, ভুলে যান, স্বপ্নকে বলেই যান,
আর এর পিছনে পড়বেন না, নিজে পেরেশানও থাকবেন না যে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, কি হয়েছে না হয়েছে, কি যে হবে। তিরমিজির হাদিস এই ক্ষেত্রে দলিল হিসাবে পেশ করা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আহাদুকুম রুয়াল হাসানা, তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে, ফালিউফাসসিরহা, তাহলে যেন ব্যাখ্যা করে, স্বপ্নের বিশ্লেষণ করে, ওয়াল ইউখবির বিহা, যদি ক্ষমতা থাকে, আর অন্য আপনজন বা আলেমকে আলেমের কাছে পেশ করবে, যাতে করে তার ভালো বিবরণ পায়। ওয়াই যারা রুয়াল কবিহা, আর যদি মন্দ কোনো ঘৃণিত স্বপ্ন দেখে, ফালা ইউফাসসির হা, তাহলে তার তাফসির করবেন না, তার ব্যাখ্যা করবেন না, ওয়ালা ইউখবির বিহা, আর কাউকে বলবেন না। ইমাম তিরমিজি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন এবং আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহিহুল জামের 548 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। 7 নম্বর করণীয় খারাপ স্বপ্নের ক্ষেত্রে, তা হচ্ছে যখন খারাপ স্বপ্ন দেখবেন, সাথে সাথে উযু করে, যে কাজগুলি বললাম, স্বপ্নের অনিষ্ট থেকে পানা চাইবেন আল্লাহ, তারপরে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর পানা চাইবেন, আর তারপরে উঠে উযু করে আর সালাত শুরু করে দিবেন, দুই রাকাত কমপক্ষে সালাত আদায় করবেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্মে দলিল হিসাবে পেশ করা যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইজাক্তারাব আজ-জামানু, যখন কিয়ামতের সময় কাছে আসবে, লাম তাকাদ রুইয়াল মুসলিমে তাকযিবু, তখন মুসলিমের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে, অবাস্তব হবে। কিয়ামতের কাছাকাছি সময়ে যারা খাঁটি মুসলিম, নেক মুসলিম, আর যে যত বেশি নেক, তাদের স্বপ্ন তত বেশি সত্য হয়। ওয়া আসদাকুকুম রুয়ান আসদাকুকুম হাদিসান, আর তোমাদের মধ্যে যারা দৈনন্দিন জীবনে যে যত বেশি সত্য কথা বলবে, তার স্বপ্ন তত বেশি সত্য হবে। তাহলে এর বিপরীত হচ্ছে, যেই ব্যক্তি যত বেশি মিথ্যা কথা বলে, তার স্বপ্ন তত বেশি মিথ্যা হয়, অবাস্তব হয়, মিথ্যুকের স্বপ্ন মিথ্যা হয়। আর সত্যবাদীর স্বপ্ন, যে যত বেশি সত্যবাদী হবে, আপনি সারা দিন, সপ্তাহ, মাস, বছর চলে যাচ্ছে, কখনো মিথ্যা কথা মিয়া বলেন না, মিথ্যার আশ্রয় নেন না দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, তাহলে আপনার স্বপ্ন সত্য হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জেনে রাখা উচিত। যদি ভালো স্বপ্ন দেখতে চান, সত্য স্বপ্ন দেখতে চান, তাহলে সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন, যাতে করে আল্লাহর কাছে সিদ্দিক হতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহে সিদ্দিকা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, যখন মানুষ সবসময় সত্য কথা বলে, তখন আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়, আর যখন মানুষ অহরহ মিথ্যা কথা বলে, তখন তাকে আল্লাহ রাব্বুল লিখে দেন কাযাবান, চরম মিথ্যাবাদী ও মিথ্যুক হিসাবে আল্লাহ আমলনামাতে লিখে দেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ফারুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ মুমিন বান্দাদের জন্য। ওয়ারুইয়া, তাহলে একরকম তিন রকমের স্বপ্ন এখানে আসবে। আমরা সংক্ষেপে দুই ভাগ করেছিলাম, ভালো স্বপ্ন আর মন্দ স্বপ্ন, কিন্তু মূলত স্বপ্নকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন এই হাদিসে রয়েছে সহিহ মুসলিমের 4200 নম্বর হাদিস। এক স্বপ্ন হচ্ছে আর রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, নেক স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে আর রুইয়া তাহজিন মিনাশ শয়তান, দ্বিতীয় স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে মুমিন মুসলিম ভালো মানুষকে দুশ্চিন্তায় ফেলে দেওয়া। শয়তান কষ্ট দিতে চায়, শয়তান যেমন আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, আমাদের আখলাককে নষ্ট করতে চায়, তেমনি আমাদের মানসিক শারীরিক ক্ষতি করতে চায়, সবসময় লেগে আছে শয়তান, দুশ্মন, যেহেতু আদম সন্তানের দুশ্মন, তো মানুষকে কি করে, চিন্তাই ফেলার চেষ্টা করে শয়তান এই খারাপ স্বপ্ন দেখিয়ে। তিন নম্বর স্বপ্ন হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আর তৃতীয় রকমের স্বপ্ন যা মানুষ কল্পনা জল্পনা করে, দিনে কল্পনা জল্পনা করেছেন, রাতে স্বপ্ন দেখছেন, কারোর সাথে আপনি লড়াই ঝগড়া করেছেন, তখন রাত্রে দেখছেন যে কে মারতে আসছে বা আপনাকে খুন করছে, এইরকমই কখনো হয়তো দুশ্চিন্তা হয়েছে যে আমার বাবার, আমার মায়ের অনেক গ্রামে দুশ্মন আছে, কি করে যে আমার বাবা মা ওখানে হেফাজতে থাকবে, বাঁচবে, দেখছেন যে আপনার বাবা কি কো মেরে দিয়েছে, বা আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, খারাপ স্বপ্ন দেখছেন। অথবা যারা চরিত্রহীন, যারা যুবক যুবতী প্রেম করে, তারা প্রেমিক প্রেমিকাকে স্বপ্ন দেখে, প্রেমিকা প্রেমিককে স্বপ্ন দেখে, যার কথা যে বেশি বেশি মনে করে তার স্বপ্ন দেখে থাকে।
আর যদি আপনি শয়তানকে সুযোগ না দেন তাহলে ওইভাবে বেগানা মহিলাকে স্বপ্ন দেখবেন না, এইরকমই একজন বেগানা পুরুষকে একজন বোন স্বপ্নে দেখবেন না। যেরকম যখনই এইরকম কোনো কথা কোনো যুবক সম্পর্কে কোনো যুবতী সম্পর্কে আসবে তখন সেটাকে অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করতে হবে। এক কথাই আদগাস ও আহলাম যেগুলি মানুষ সারাদিন চিন্তা ভাবনা করে বা মনে ঘুরে ওই সব কথাগুলি স্বপ্নে দেখে, এটা হচ্ছে তৃতীয় রকম স্বপ্ন। বলছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াকরাহু, যদি তোমাদের কেউ অপ্রীতিকর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াকুম, তাহলে বিছানা থেকে যেন উঠে যায়, ফালিয়ুসাল্লি, আর যেন সালাত আদায় করে, কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করে। ওয়ালা ইউহাদ্দিস বিহা নাস, আর মানুষকে কাউকে শোনাবেন না যে আমি এরকম খারাপ স্বপ্ন দেখেছি। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর একটি পয়েন্ট ইনশাআল্লাহ তাআলা আছে, বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য বা সুরক্ষিত থাকার জন্য ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করে আমাদের এই বিষয়টিকে সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নায় যে সব ইলম রয়েছে তা দিয়ে উপকৃত হওয়ার, লাভবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইলম হাসিলের তৌফিক দান করেন, উপকারী এবং উপকারী ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়ার বা সেই দিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আকিদায়, আমলে, ইবাদতে, আখলাকে সবকিছুতে আল্লাহ যেন আমাদেরকে সততা, ইখলাস দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আজকে বেশি প্রশ্ন উত্তর না দিয়ে একটি যেহেতু প্রশ্ন আছে, সুতরাং এই প্রশ্নের উত্তর এক্ষুনি দিয়ে দিচ্ছি, আর তারপরে আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ওস্তাদ? ওস্তাদ, প্রবাসে জীবন যৌবন সব শেষ করে ফেলেছি, কিন্তু এত কিছুর পরেও এখন মা বলে তাদের জন্য কি করেছি আমি, বউ বলে বিয়ের 10 বছর হয়েছে, তোমাকে কয়দিন কাছে পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো, পরিবারের জন্য এত বড় ত্যাগ স্বীকার করার পরে আল্লাহ কি প্রবাসীদের জন্য স্পেশাল কিছু রেখেছে, যদি আমরা সওয়াবের আশায় পরিবারের জন্য করিতেছি? জি, ইন্নামাল আমাল ও বিনিয়াত, যেমনটা বললেন আপনি যে আমরা সওয়াবের আশায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস সর্বে সবসময় আমল করবেন। মানুষের আমল, যে কোনো আমল, দিন দুনিয়ার যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের ওপর। সুতরাং নিয়তটাকে, অন্তরের সংকল্পটাকে যথাসাধ্য খুব সৎ করার চেষ্টা করবেন, এখলাস করার চেষ্টা করবেন। যদি আপনি এই নিয়ত রাখেন যে আমার আম্মা আব্বা যাই বলুক না কেন যথাসাধ্য তাদের ভালাই করার চেষ্টা করব, আমার স্ত্রীর কল্যাণের জন্য, আমার ছেলে মেয়েদের কল্যাণের জন্য, আমার আগামী প্রজন্ম যেগুলি আসছে বিয়ে শাদী করেছে, এখন অনেকে ছেলে মেয়ে হয়নি, তাদের কল্যাণের জন্য, তার একটু সুখে খাবে, তাদেরকে সুখী করার জন্য হালাল রুজি তলাশ করতে এসেছি। আর সেই অনুযায়ী যদি মেহনত পরিশ্রম করেন, সময়গুলোকে কাজে লাগান, দিন দুনিয়ার বিশেষ করে সৌদি আরব যারা আসছেন এখানে দিনও শিখে যাবেন, আর তারপরে দুনিয়ার হালাল রুজিও নিয়ে যাবেন, আর এখান থেকে হজ উমরাও নিয়ে যাবেন, এই তিনটি নিয়ত নিয়ে যদি আপনি সৌদি আরবের প্রবাসী হন আর অন্য দেশেরও প্রবাসী হন, যদিও সেখানে হজ উমরা পাবেন না, আজকাল সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ সঠিক দিন শিখার সুযোগ আছে, সঠিক দিন কার কাছ থেকে পাবেন একটু তলাশ করবেন, আর তার সাথে সাথে আপনি হালাল রুজির নিয়ত রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ এর উপর আপনাকে মহা পুরস্কার দেবেন, কারণ আপনি এবাদতে আছেন, তাআত নেকির কাজে আছেন, কারণ আপনার নিয়ত হচ্ছে সৎ, যে আমি হালাল খাবো, আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে হালাল খাওয়াবো, আমার বাবা মাকে হালাল কিছু রুজি তুলে দেবো, তাদের তারা অনেক কষ্ট করেছেন, তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে থাকবো সারা জীবন, আর তারা শুকরিয়া আদায় করুক আর নাই করুক। এই ক্ষেত্রে সূরা দাহারের সেই আয়াতটিও মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ বলছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় তোমাদেরকে খেতে দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখতে পাবো জান্নাতে, জান্নাতে গিয়ে সেই জন্য। লা নুরিদু মিনকুম জাযাহাও ওয়ালা শুকুরা, না তোমাদের কাছে, না বাবা মায়ের কাছে, না স্ত্রীর কাছে, না ছেলে মেয়েদের কাছে, না ভাই বোনদের কাছে, যাদের উপকার করলে আপনাদের উপকার হলো, তোমাদের কাছে কোনো বদলাও চাই না যে আমাদের এই সব ভালো কাজের তোমরা বদলা দিবে, রব আমাদেরকে বদলা দিবে। ওয়ালা শুকুরা,
আর না তোমাদের কাছ থেকে সুক্রিয়া এমনকি কৃতজ্ঞতা চাই যে বাবা তুমি অনেক কাজ করেছো, মা বলছে খুব ভালো কাজ করেছো, বাবা অনেক কষ্ট করছো, প্রশংসা করছে। আরে করুক আর না করুক, দুনিয়ার কোনো স্বার্থ তাদের কাছ থেকে রাখবেন না, যিনি রব দেবেন দুনিয়া আখেরাতে আপনাকে সার্বিক কল্যাণ, তার কাছে আল্লাহর তার সন্তুষ্টির জন্য কাজ করে আশা রাখবেন যে আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেবেন। আর মনে রাখবেন যে এই প্রবাস জীবনটা অত্যন্ত সবরের জীবন, ধৈর্যের জীবন, আর ধৈর্যের অনেক ফজিলত রয়েছে। ইন্নাল্লাহ মা সাবেরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ সবসময় আছেন, বিশেষভাবে আছেন। আল্লাহ রাব্বুল তৌফিক আছে, আল্লাহ রাব্বুল আলামে হেফাজত আছে, আল্লাহ রাব্বুল আলামে রক্ষণাবেক্ষণ আছে, আল্লাহ রাব্বুল সার্বিক দিক থেকে আছেন, আল্লাহ রাব্বুল আলামে অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং বহু বালা মুসিবতে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামে হয়তো আপনি এই যে কষ্ট করে থাকছেন সেই জন্য। আর তার সাথে সাথে মনে রাখবেন যে কোরআনে কারিমে আরো আল্লাহ বলেছেন, ইন্নি জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম ফায়িজুন, এই যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছেন সেই জন্য আল্লাহ সেই দিন হাশরের মাঠে ঘোষণা করবেন, আজকে তারা যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে পৃথিবীতে সেজন্য তাদেরকে জাযাইতুহুমুল ইয়াওমা, আজকে তাদেরকে উত্তম প্রতিদান দেব, আন্নাহুম হুমুল ফায়িজুন বিমা সাবারু, তাদের ধৈর্যের, আর সেটা হচ্ছে তারা আজকে সফলতা লাভ করবে। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে সফল করেন, প্রবাসেও সফল করেন, দেশে ফিরে গেলেও আল্লাহ সফল করেন, দুনিয়াতেও সফল করেন, দিনের ক্ষেত্রে সফল করেন, আখেরাতে সফল করেন। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় সফলতা জান্নাতুল ফেরদৌস যেন দান করেন, রবের যেন দিদার দর্শন সাক্ষাৎ যেন দান করেন। আল্লাহ রব আমাদেরকে সমস্ত আমল তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। তার সাথে সাথে একটি কথা বলো, প্রবাসীদেরকে অনেকেই শখ করে সারা জীবনটা কাটিয়ে দিচ্ছেন, স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অথচ যথেষ্ট হয়ে গেছে, দেশে করে খাওয়ার জন্য যথেষ্ট করে বাড়ি হয়ে গেছে, তারপরে আপনি মোটামুটি একটা ব্যবসা বিজনেস করে খেতে পারবেন, চলে যাবে, কিন্তু তারপরে কোটি কোটি টাকার মালিক হতে চান, স্বপ্নের শেষ নেই, বড় হওয়ার শেষ নেই, ওপর দিকে শুধু তাকাচ্ছেন, এমনটা করবেন না। তা করতে গিয়ে দেখা গেল 20 বছর 30 বছর বিয়ে শাদী পর সারা জীবনটা এখানে থেকে গেলেন, ওই 2 বছর পর গিয়ে 1 মাস 2 মাস স্ত্রীকে অকাদে করলেন, আর বাকি তাকে সমস্ত হক থেকে বঞ্চিত রাখলেন। হতে পারে এর কারণে বিভিন্ন পাপ হয়ে যাচ্ছে আপনার দ্বারা হচ্ছে বা আপনার স্ত্রীর দ্বারা পাপ হচ্ছে, এগুলোর ক্ষেত্রে সজাগ হইতে হবে। আপনার যদি প্রয়োজন থাকে একান্ত যে আমার এখন গুরুত্বপূর্ণ প্রবাসে থাকা নাকি আমার স্ত্রীর কাছে থাকা, আমার বাবা মায়ের কাছে থাকা, এই দুটোকে মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি প্রবাসে থাকবেন না আপনি বাড়ি চলে যাবেন, ঘরে থাকবেন, ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করবেন। একটি কথা মনে রাখবেন এখানে আরো, সেটা হচ্ছে যে অধিকাংশ প্রবাসী ভাইয়েরা তাদের ছেলে মেয়েদের ভালো ইসলামিক তরবিয়ত করতে পারেন না, রাগ করবেন না, যারা অনেকেই তাদের ছেলে মেয়েদেরকে মাশাআল্লাহ ভালো তরবিয়ত করতে পেরেছেন দূরে থেকেও, সেটা ব্যতিক্রম। কিন্তু আসল হচ্ছে যে মাকে ছেলে মেয়েরা ওইভাবে ভয় করে না এবং ওইভাবে মানে না, মা ওইভাবে মা মায়াটা প্রাধান্য পেয়ে যায়, যার ফলে অনেক সময় শাসনই করে না তাদের ভুলের ওপর, এই জন্য বেড়ে যায়। তো এমনটা যাতে না হয় সেই জন্য ছেলে মেয়েরা যখন লেখাপড়ার বয়সে গেছে, এখন যৌবন কালে পদার্পণ করতে লেগেছে, অনেক ফিতনা চারিদিকে আছে, সুতরাং তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে ছেলে মেয়েদেরকে যদি মানুষ করতে পারে এই সময়টাই, 10 বছর বয়স থেকে শুরু করে যদি 20 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারেন তো মানুষ হবে, না হলে সব অমানুষ হয়ে যাবে। 20 বছর পর আর সময় থাকে না সাধারণত বাঁকাকে সোজা করার। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বিষয়গুলি বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করছি আল্লাহ তাদের রুজিতে যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, এবং প্রবাসে থাকার সাথে সাথে যারা দিন শিখছেন এবং তার সাথে সাথে নেক আমল করছেন, দিনের দাওয়াতি কাজে জড়িত রয়েছেন, আল্লাহ তাদের যেন সার্বিক জীবনে বরকত দান করেন, তাদের রুজিতে, তাদের শরীর স্বাস্থ্যে, তাদের মন মানসিকতায়, তাদের ধন দৌলত ছেলে মেয়ে সবকিছু আল্লাহ যেন বরকত দান করে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।